হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু জিতটাকে নিয়ে এবং জিতটাকে ডেডিকেটেড। সো আজকের আমি এই ভিডিওতে কথা বলবো যে জিতটাকে কেন বাংলার সিঙ্গেল স্ক্রিনের রাজা বলা হয়। তো সত্যি বলতে বাংলাতে অনেক সুপারস্টার আসবে এবং অনেক সুপারস্টার যাবে, কিন্তু জিতদাকে কিন্তু সবাই কিন্তু অ্যাটলিস্ট সারা জীবন মনে রাখবে। এবং জিতদা হলো বাংলার সুপারস্টার, বাংলার মেগাস্টার এবং বাংলার সিঙ্গেল স্ক্রিনের রাজা। তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, আমি কিন্তু আসবো পয়েন্ট বাই পয়েন্টে। তো তার আগে বলি, আজকে কিন্তু জিতদার জন্মদিন। সো জিতদা জন্মদিন উপলক্ষে কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি জিতদাকে নিয়ে কিন্তু ভিডিও আসছে। তো তোমরা যারা এখনও অবধি দেখোনি তারা প্লিজ সমস্ত ভিডিওগুলো দেখো। এবং আজকে কিন্তু জিতদার জন্মদিনের একটা স্পেশাল ভিডিও কিন্তু আমি ছেড়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো সেক্ষেত্রে আজকের আমি এই টপিকটার ক্ষেত্রে আসছি। সো আজকে টপিক হচ্ছে যে বাংলাতে কিন্তু মানে সিঙ্গেল স্ক্রিনের এই মুহূর্তে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের রাজা বলতে কিন্তু একজনই, এবং সে হচ্ছে আমাদের জিতদা। তার কারণটা হচ্ছে বাংলাতে কিন্তু বর্তমানে সিঙ্গেল স্ক্রিনের কিন্তু খুবই খারাপ অবস্থা। মানে ম্যাক্সিমাম মানুষ এখন কিন্তু নন্দনে, মানে আমাদের কলকাতার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষ মানে নন্দনে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু বেশ ভিড় বাড়ছে। এবং সেই তুলনায় কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে কিন্তু অতটাও মানে সাকসেসফুল হচ্ছে না। এবং যখনই আমাদের জিতদার কোনো ছবি আসছে তখনই কিন্তু মানুষ অ্যাটলিস্ট মফস্বল এরিয়াতে কিন্তু মানে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু প্রচুর কিন্তু ভিড় করছে। এবং তার সবথেকে জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমাদের রাবণ। এবং রাবণ আমরা প্রত্যেকেই জানি যে কী লেভেলের একটা কাজ হয়েছিল, এবং রাবণের মতন হাই স্কেলে হাই গ্র্যান্ডারের কিন্তু সিনেমা প্রিভিয়াসলি অ্যাটলিস্ট আমাদের বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু হয়নি। এবং শুধুমাত্র রাবণ নয়, রাবণ ছাড়াও প্রিভিয়াসলি যে কটা সিনেমা এসছে, এবং সেটা বাজি বলি বা বসের প্রত্যেকটা সিরিজ বলি বা ইন্সপেক্টর নটিকে বা আমাদের জোশ বলি বা তারপরে আমাদের ফাইটার, ওয়ান্টেড বা এই সমস্ত যে সমস্ত মানে কমার্শিয়াল সিনেমা এসছে জিতদার তরফ থেকে, বা জোশ বলি, জোশ তো আমার কাছে খুবই অত্যন্ত প্রিয় একটা কাজ। তো সেক্ষেত্রে এই সব কাজ কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাংলার সিঙ্গেল স্ক্রিন কাঁপিয়েছে। মানে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সুপারস্টার তৈরি হয়, এবং সেটা আমাদের দেবদা হোক বা জিতদা হোক। আজকে জিতদার জন্মদিন বলে কিন্তু আমি জিতদাকে নিয়ে মেনলি কথা বলবো। তো সেক্ষেত্রে মানে সত্যি বলতে জিতদার ম্যাক্সিমাম ছবি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু জাস্ট কাঁপায়, এবং সেই জায়গাতে কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু একটা হিউজ লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করে দেন আমাদের মাল্টিপ্লেক্স শ্রেণীগুলোতে। তো সেই জায়গায় কিন্তু আমাদের একটা ক্ষোভ ছিল যে জিতদার রাবণকে কিন্তু নন্দনে চান্স দেওয়া হয়নি। তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমার মনে হয় যে জিতদার মানে মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু বর্তমানে চলেছে, কিন্তু তার থেকেও সবথেকে কিন্তু বেশি কালেকশন করেছে হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলোতে। এবং এই জন্যই কিন্তু আমরা মানে বলা যায় যে জিতদা কিন্তু বর্তমানে সিঙ্গেল স্ক্রিনের রাজা। তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কী মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।